তৃণমূল প্রার্থী নুসরা জাহানের সমর্থনে মিছিল বের করলো তৃণমূল সমর্থকরা রবিবার হাসনাবাদের বনভূমি সেতুর ওপর থেকে মিছিল শুরু হয় বসিরাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী নুরসা জাহানের সমর্থনে মিছিল করল তৃণমূল কর্মী সমর্থকরা রবিবার হাসনাবাদের ইছামতি নদীর ওপর বনভূমি সেতুর ওপর কয়েকশো কর্মী মিছিল শুরু করেন আগামী তেইশ তারিখ হিঙ্গলগঞ্জে জনসভা করবেন তৃণমূল প্রার্থী জনসভা থেকেই প্রচার শুরু করবেন তিনি কিছুদিন আগেই প্রায় দুই কিলোমিটার লম্বা বনভূমি সেতুর উদ্বোধন করা হয় যার ফলে সীমান্ত এলাকার বহু মানুষ উপকৃত হবেন ভোটের আগে দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুকে তুরুপের তাঁস হিসাবে কাজে লাগাতে চাইছেন তৃণমূল সেই কারণেই সেতুর উপর থেকে মিছিল শুরু করে তারা মত রাজনৈতিক বিশ্লেষকদের মানুষ ভোট দেবে এটা মানুষকে দিতে হবে যে ব্রিজের উপর দিয়ে শয় শয় মানুষ মিছিল করছে এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে কুশিয়ার যে লোকসভা নির্বাচন যে প্রার্থী নুসরত আছে জিতবে এ বিষয়ে তো কোনো ডাউট আমাদের নেই যে মানুষ মোটে বোঝে না সেও জানে তৃণমূল প্রার্থী দিদি মমতা ব্যানার্জির স্নেহধন্না না নুসরজ্ জাহানচীর যে গতবার এফলিস সালি সাহেব সাংসদ হয়েছিলেন উনি যে পরিমাণ ভোটে জিতেছেন তার থেকে অনেক বেশি বেশি ভোটে নুসরাজ জাহান চিন ব্যুরো রিপোর্ট নিউজ নমাস লাইন্ড বশিরহাট